হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টেলিগ্রাম চ্যানেলে রেজিস্ট্রেশন করে নেবেন। সকারবুলুতে অ্যাপসের সকল অ্যাপস প্লে স্টোরে খুঁজে পাচ্ছেন না, আপনারা এখানেই খুঁজে পাবেন, এবং সকারবুলুতে অ্যাপসের সকল লেটেস্ট নিউজ এখানেই খুঁজে পাবেন। সো আপনারা প্লে স্টোরে যাওয়ার পরে চার্জ করবেন টেলিগ্রাম, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে যাওয়ার পরে মোবাইল গ্যালারি থেকে ওপেন করে নেবেন। তারপর আপনাদের এমন একটি ইন্টারফেস চলে আসবে, স্টার্ট মেসেঞ্জিংয়ে ক্লিক করবেন, তারপর ওকে ক্লিক করে দিবেন। ওকে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যালাউ চাবে, আপনি কি করবেন, অ্যালাউ করে দেওয়ার পর আপনার এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করে নেবেন। কান্ট্রি সিলেক্ট করে নেওয়ার পর আপনার ফোন নম্বরটা বসিয়ে দেবেন এখানে। ফোন নম্বরটা বসিয়ে দেওয়ার পরে ইউর ফোন এখানে টপ টেন লেখা আছে, ডাইন কর্নারে একটি ওকে সাইন দেওয়া আছে, আপনি ওকে সাইনটি ক্লিক করবেন। ওকে সাইনটি ক্লিক করলে আপনার এখানে ফোন নম্বরটা বসিয়ে নেবেন। ফোন নম্বরটা বসিয়ে নেওয়ার পরে আবার আপনি ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে আপনার চাইতেছে ফোন ভেরিফিকেশন কোড। সো আপনার এখানে যদি কোডটা অটোমেটিকলি চলে আসে তত ভালো কথা, চলে আসছে অপেক্ষা করবেন। আর যদি না আসে আই ডিড নট গেট ইট ক্লিক করার পরে আপনার এমন চলে আসবে, সো উই আর কলিং ইউ ফোন নাম্বার, আপনার ফোন নম্বরে কল আসছে অথবা SMS আসছে, আপনার কিছুই করতে হবে না, জাস্ট অপেক্ষা করবেন। সো তারপর আপনার এমন একটি কল চলে আসলে তারা বলছে কি, ডোন্ট অ্যাকসেপ্ট দ্য কল, টেলিগ্রাম উইল প্রসেস এভরিথিং অটোমেটিকলি। সো আপনি এখানে ফোনটা রিসিভ করতে হবে না, অ্যান্সার করতে হবে না, জাস্ট অপেক্ষা করবেন, তারা সব কিছু অটোমেটিকলি আপনার সেট আপ করে দিচ্ছে। সো তারপর অপেক্ষা করার পর আপনার এমন চলে আসছে, তারপরে এমন চলে আসবে। সো আপনি কী করবেন, এখান থেকে জাস্ট অ্যালাউ করে দেবেন, অ্যালাউ করে দেওয়ার পর আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। ভিউয়ার্স, আপনাদের রেজিস্ট্রেশন শেষ হয়ে গেলে আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে, শুধু লেখা থাকবে টেলিগ্রাম, আর নিচে সাদা সাদা ব্ল্যাঙ্ক থাকবে, কিছুই লেখা থাকবে না। সো টেলিগ্রামের ডাইন পাশে উপরে আপনি একটা চার্জ সিগন্যাল দেখতে পাচ্ছেন, এখানে আপনি চার্জ করে নেবেন সকার অ্যাপস ব্লুটু। ওকে, SOCCER সকার অ্যাপস ব্লুটু। সো আমার এখানে চার্জ করার সাথে সাথে চলে আসছে, আপনি পুরোটা চার্জ করবেন। সো সিগন্যালটা বিশেষ করে দেখে নেবেন, ফুটবলের চাইনিজ এই সিগন্যালটা দেখে আপনি এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার এমন একটি পেজ আসছে। সো আপনি এখানে সকার অ্যাপস ব্লুটুর ডাইন পাশে তিনটা সাদা ডট দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার চার্জ বাটন চলে আসছে, এখানে ক্লিক করার পরে চার্জ বাটন চলে আসবে, চার্জে ক্লিক করবেন। চার্জে ক্লিক করার পরে আপনার এখানে লিখবেন, ঠিক আছে, এখানে লিখবেন আপনার যে কোনো অ্যাপস চাইতেছেন, যেমন প্লে স্টোরে পান না, বিশেষ করে আমি দেখাচ্ছি ওয়ালপেপারগুলো, আপনার ওয়ালপেপার নামে যেই কোনো ওয়ালপেপার নামে অ্যাপসগুলো আমরা প্লে স্টোরে পাইতেছি না। সো আপনি এখানে চার্জ করবেন, যেমন এক্সাম্পল আমি দেখাচ্ছি GUNS গানস WALPAR গান ওয়ালপেপার। সো এই অ্যাপসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন সরাসরি এখানে চলে আসছে গান ওয়ালপেপার। আপনি চাইলে এখান থেকে কপি করে নিতে পারবেন লং প্রেস করে, অথবা আপনি এখান থেকে চাইলে সরাসরি প্লে স্টোরে চলে যেতে পারবেন। সো প্লে স্টোরে চলে যাওয়ার জন্য আপনার এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার সরাসরি নিয়ে আসছে গান ওয়ালপেপার। সো এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আর বিশেষ করে আমি আপনাদেরকে বলে নেই, আমি এখানে একটা VPN ইউজ করছি, যেহেতু আমি গালফ কান্ট্রি থেকে করছি, এখানে VPN ছাড়া আমি ওপেন করতে পারতেছি না। সো VPNটা আপনাদেরকে দেখিয়ে নিই আমি, এই যে দেখতে পাচ্ছেন প্লাস VPN, আপনারা দেখতে পাচ্ছেন প্লাস VPNটা আমি ইউজ করছি, যেহেতু আমার এখানে আমি ওপেন করতে পারতেছি না। সো আপনি টেলিগ্রামটা খোলার আগেই আপনি কী করবেন, প্লাস VPNটা চালু করে নেবেন। আর যদি আপনার VPN ছাড়া হয়ে যায়, বেশ ভালো কথা, আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। সো আমার জন্য আমি VPNটা ইউজ করছি, আমি যেহেতু গালপান্টিতে খুলতে পারতেছি না সেই জন্য। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। যদি আমার ভিডিওটা ভালো লাগে সিম্পলি একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর প্লিজ আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।